আমাদের সামনে আমাদের রসুলের কোন বেদ যদি যদি হয়, রসুলের নামের কোন বেদ যদি যদি হয়, আল্লাহর নামে যদি কেউ কুচ্ছা রটনা করে, রসুলের সুন্নাত যদি কেউ কোনো কুচ্ছা রটনা করে, জীবনের সব কিছু দিয়ে হলেও সেই প্রতিবাদ এবং প্রতিরোধ মিছিলে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুনিয়ার নাস্তিক হাত উঠায় রাখেন, হাত উঠায় রাখেন। দুনিয়ার নাস্তিক মুরতাদ বেঈমান কাফের হিন্দু মালাউন যারা, সবাইকে বলছি না, যারা আমরা আমাদের নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে তাদেরকে বলছি, এই দেশে একটা সশস্ত্র সংগঠন আছে হিন্দুদের মালাউনদের, এটার নাম হচ্ছে ইসকন। কি নাম? ইসকন একটা সশস্ত্র সংগঠন। এদের কাছে অস্ত্র আছে, অস্ত্র আছে। এরা এই দেশে ইমামকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য। মহতরম হাজরিন, আজকে ভোলার যে অবস্থা, হাত নামান, ভোলার যে অবস্থা করা হয়েছে প্রশাসন থেকে, জানি না কার ইন্ধনে এই কাজটা করেছে। আবারও সেই সতর্কবাণী উচ্চারণ করতে চাই, যার নির্দেশে ভোলা এই সাধারণ আপামর মুসলিম জনতার বুকে গুলি ছোড়া হয়েছে, এদের দৃষ্টান্তমূলক শাস্তির শাস্তি চাই আমরা। কথাটি কেনা জোরে বলে, যদি এদের শাস্তি দেওয়া না হয়, ওই কুলাঙ্গার যেই কুলাঙ্গারের স্ট্যাটাসকে কেন্দ্র করে এরকম ছয়টা প্রাণ আরো বেশি হতাহতের খবর পাওয়া গিয়েছে, আরো সামনে এরকম শহীদের সংবাদ হয়তো আসতে পারে, যাদের জন্য এই শহীদরা শাহাদত বরণ করেছেন, এটার বিচার যদি না হয়, ওই কুলাঙ্গার বিপ্লব নাকি কি জানি নাম, তার বিচার যদি না হয়, এদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা শহরে শহরে সেই দাবানল জ্বলে উঠবে, যারা নিজেরা তারপরে এর বিরুদ্ধে বিচার করার জন্য উদগ্রীব হয়ে দাঁড়ায় যাবে। আমি সরকারকে বলবো, প্রশাসনকে বলবো, এই কাজটা যাদের ইন্ধনে করা হয়েছে তাদেরকে দ্রুত গতিতে গ্রেফতার করে এদেরকে বিচারের আওতায় আনা হোক। কথাটি কিনা জুড়ে বলেন। আর ঘুমাইলে চলবে না মুসলমান, ঘুমাইলে আর চলবে না, ঘুমের সময় শেষ। সতর্ক হন, রসুলের ইজ্জত রক্ষা করার জন্য যদি জীবনের জীবন, এরকম একটা জীবন কেন, হাজারো জীবন যদি দিয়ে দিতে হয়, রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন।